হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি হরিদ্বারের রেলওয়ে স্টেশনের বাইরে, এই যে হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে। আজকে আমি জার্নি করব হরিদ্বার টু ওল্ড দিল্লি অবধি, যার ট্রেন নম্বর 14042 ডাউন দেরাদুন টার্মিনাল ওল্ড দিল্লি মুসৌরি এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসে। আর প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। আমি আজকে এসি ফার্স্ট ক্লাসের লোয়ার বার্থ পেয়েছি, সব থেকে খুশির খবর। আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর আমার এই ভিডিও দেখতে যারা অবশ্যই নতুন থাকবে, তারা চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর এই হচ্ছে আমাদের হরিদ্বার রেলওয়ে স্টেশন। হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম বাইরে বেরিয়ে এত বড় একটা শিবের মূর্তি, কি সুন্দর ভোম বলে। এই একটা শিবের মূর্তি রয়েছে, এইটা কি সুন্দর। খুব কিন্তু স্টেশনে খুব ঠান্ডা হাওয়া বইছে, মানে আমি জাস্ট এই যে এই একটা গেঞ্জি মানে ফুল আতা মোটা পরে এসেছি, কিন্তু ঠান্ডা আমার মানছে না, বিশ্বাস করবে না। আমার কিন্তু ঠান্ডা বলতে গেলে লাগে না, কিন্তু এই যে আঙ্গুলগুলো যেন পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। খুব হাওয়া বইছে, খুব খুব হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডায় যে কী করবো। ট্রেন হচ্ছে 11:30 নাগাদ বোধহয়, 11:10 বোধহয় ঢোকে মুসৌরি এক্সপ্রেস। তারপর ট্রেন আসুক, তারপর সিট টিট দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরেটা, এই যে পুরোটা হচ্ছে হরিদ্বার স্টেশন। এখান দিয়ে আমি এন্ট্রি নেব। আমাদের ট্রেন আসছে এই যে 14042 দেরাদুন টার্মিনাল টু ওল্ড দিল্লি মুসৌরি এক্সপ্রেস WAG-7 লোকোমোটিভ। এই যে মুসৌরি এক্সপ্রেস, এইগুলো জেনারেল বগি। আর এই হচ্ছে ট্রেন নম্বর 14042 মুসৌরি এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের বাইরেটা, এই যে এসি ফার্স্ট দেরাদুন টু দিল্লি, দিল্লি টু দেরাদুন H1, পুরোটাই কিন্তু এসি ফার্স্ট ক্লাস। এবার আমি ভেতরে দেখাচ্ছি আমার বগিটা, মানে আই মিন আমার খোপটা। আমি আজকে খোপ পেয়েছি, কিন্তু কেবিন নয়, দুজনেরই খোপ পেয়েছি। এই যে উঠলাম, এই যে বারান্দাটা খুব সুন্দর সিনারি। এই যে বি এটা, তারপরেরটা হচ্ছে সি, এই যে সি লেখা, এটা একদম পুরো কাশ্মীরের সিনারি, ডাল লেকের। তারপর হচ্ছে ডি, দেন আছে ই, এই যে ই, আর এই যে, আর এইটা হচ্ছে আমার খোপ এফ। এই যে আমি এই দিক দিয়ে দেখাচ্ছি এফটা, এই যে এফ, এফ এর সিন, আর এটা হচ্ছে জি, এই যে। আর এবার আমি আমার দেখাচ্ছি খোপটা, খুব সুন্দর খোপ। এই যে এটা, এই লোয়ারটাই কিন্তু আমার পেয়েছি। আর আমি এখন একজনকে ধন্যবাদ দিতে চাই, আমি বেলঘরিয়া স্টেশন থেকে যেখান থেকে টিকিট করি, যে দাদার জন্য আজকে আমি এই লোয়ার বাদ পেয়েছি। আই অ্যাম মানে সো হ্যাপি, এই যে আমার লাগেজ রেখেছি এখানে, আর নিচে ঢুকাইনি, আর মানে এত সুন্দর কাপ আয়না। এই যে 15 নম্বর লোয়ার বাদ, এই যে ফ্যানও আছে, কিন্তু ফ্যান লাগছে না। এই যে বান্ধব ঘরের ছবি একটা আছে, আর এই একটা
উপর আপার বাথ দুটো বালিশ এই যে কম্বলের একটা এটা আমার এই দিক দিয়ে ওঠার জায়গা এখানে আছে দেরাদুন থেকে মানে কোন কোন স্টপেজ ছেড়ে ওল্ড দিল্লিতে ঢুকছে এই যে দেরাদুন থেকে ছাড়ার টাইম সব কিছু আছে এই যে মুসাউরি এক্সপ্রেস দিল্লি টু দেরাদুন দেরাদুন টু দিল্লি আজকে আমি সফর করছি দেরাদুন টু দিল্লি মানে আই মিন হরিদ্বার থেকে আর এগুলো হচ্ছে স্টেশনের কোড আমাদের ট্রেন 11:16 ছাড়ার কথা ছিল সেই ট্রেন ছাড়লো 11:30 এই যে এখন ঘড়িতে বাজে 11:30 হরিদ্বারের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়লো মুসাউরি এক্সপ্রেস এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1 প্রচুর ভিড় রয়েছে কিন্তু এই যে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ট্রেনটা ছাড়ছে আর হরিদ্বার স্টেশনের কোড হচ্ছে HW আর এনার মানে হচ্ছে নর্দার্ন রেলওয়ে উত্তর রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ছে জয় মা গঙ্গা জয় মাইয়া গঙ্গা মাইয়া কি জয় এই যে হরিদ্বার মানে স্টেশনটা যে নামটা লেখা হরিদ্বার ভাই ভাই যায় মা গঙ্গা মাইয়া যায় মা গঙ্গা মাইয়া তোরা আজকে যে আমি মানে কতটা খুশি এক্সাইটেডমেন্ট মানে এই যে এখন একটু পাকাটাও চালালাম এক্সাইটেডমেন্টে মানে মানে গরম লেগে গেছে নিজের যে এখন মানে হরিদ্বার থেকে ট্রেনে চাপলাম জানি না উপরের প্যাসেঞ্জার আদৌ আছে না সিটটা ফাঁকা যাবে বাট আমি এখন আপাতত খোপটার মধ্যে একা কিন্তু এ খোপে আমি কিন্তু পুরো একা মানে যে কি ভালো লাগছে মানে এক্সাইটেডমেন্ট বলে বোঝানো যাবে না তার মধ্যে রাতের দৃশ্য তার মধ্যে রাতের বেলা আমাদের ট্রেন ছেড়ে গেল আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ দাদা মানে যে দাদার থেকে আমি বেলঘড়া থেকে রেলওয়ে স্টেশন থেকে টিকিট থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এই রিডিং লাইটগুলো দেখাচ্ছি এই যে খুব সুন্দর আলো কিন্তু মানে সব কিছুই ওকে আছে আশা করি এটা দেখি এই যে বাহ সমস্ত কিছু ওকে আর আমার এই সিটটা কিন্তু মানে আই মিন কোপটা এই যে এমার্জেন্সি অপারেবল উইন্ডো কিন্তু এই যে এর জন্য কিন্তু এই রেড লাল রঙের এটা দেখাচ্ছে মানে দিয়েছে লাল রঙের বর্ডারটা এই যে আর এটা হলো আমার এসি ফার্স্ট ক্লাসের বিছানাটা খুব সুন্দরভাবে করেছি কত বড় চওড়া হয় দেখেছো তোমরা কত বড় চওড়া হয় আমার আবার গরম লেগে গেল একটু ফ্যানটা চালিয়ে দিই আর এটা হচ্ছে বেল আছে তাহলে যারা দায়িত্বে রয়েছে তারা এসে প্রেস করলে আমার কোনো অসুবিধা দরকার হলে তারা সেই মুহূর্তে আসবে যারা অন ডিউটি থাকবে বুঝতে পেরেছো এটা হচ্ছে তার জন্য এই যে বিছানাটা খুব সুন্দর হলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমাদের ইস্টার্ন রেলওয়েতে থাকে হচ্ছে এইসব জায়গায় ইস্টার্ন রেলওয়ে আর এটা থাকে পূর্ব রেলওয়ে তেমনি আজকে বেডরোলের কাগজটাও তার কিন্তু সেরকমই সেম এই যে নর্দার্ন রেলওয়ে দিল্লি ডিভিশন উইসেস ইউ এ হ্যাপি জার্নি এই যে দিল্লি কোচিং ডিপোর্ট নর্দার্ন রেলওয়ে দিল্লি আমি এবার দেখাচ্ছি মুসৌরি এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের টয়লেটগুলো কেমন এটা আছে ওয়েস্টার্ন স্টাইল এই যে পয় পরিষ্কার পাখা চলছে এই যে বেসিন দেখি জল পড়ে কি না হ্যাঁ জলও আছে ভালো এই যে জলটা আসলে চালু হয়নি বলে এখনো অবধি তার জন্য এরকম প্রথমটা পড়লো এই যে যেমন বাড়িতেও হয়
এই যে আয়না রয়েছে এবার চলে যাব এইটায় বাহ খুব সুন্দর এটা ইন্ডিয়ান স্টাইল এটা তো পাখা চলছে এই যে ওয়াশ বেসিন আর এই যে আয়না খুব সুন্দর আর হ্যাঁ বন্ধুরা এখন তো ঘড়িতে বাজে প্রায় 12টা 10 এর মতো এই যে ঘড়ি 12টা 10 এর মতো বেজে গেছে আর যেহেতু আমি আজ স্টেশনের হল দেখাতে পাচ্ছি না বেশি কিছু যতরেতি মানে কি কি স্টপেজ আছে হল্ট আমি তোমাদেরকে একটা দেখিয়ে রাখি এই যে এইটা যে এসছে এটা হরিদ্বার থেকে আমার যে ভিডিওটা হচ্ছে ব্লগটা হরিদ্বার টু ওল্ড দিল্লি অবধি এটা তার মধ্যে হরিদ্বারের পরের এটা প্রথম স্টপেজ লাক্সার জাংশন থেকে এখন ট্রেনটা ছাড়লো লাক্সার জাংশন থেকে ট্রেনটা ছাড়লো আমি আর স্টেশন দেখাতে পারবো না একদম সোজা আশা করি গিয়ে দেখা হবে তোমাদের সাথে ওল্ড দিল্লিতে গিয়ে কারণ আর কি দেখাবো রাতের বেলা তো মানে ভিডিওতে পুরো পরিষ্কার দেখা তো যাবেও না আর আমি এই যে শুয়ে পড়বো এখন আমি শুয়ে একটু রেস্ট নিয়ে নিই সকাল 7:20 ওল্ড দিল্লি টাইম আছে দেখা যাক তারপর কটায় পৌঁছায় ওকে টাটা গুড নাইট গুড মর্নিং গাইজ আমি এই যে ওল্ড দিল্লিতে নামলাম এখন বাজে হচ্ছে 7:44 7:20 বোধ হয় রাইট টাইমে ঢুকে যাচ্ছে আমি ঘুম থেকে জাস্ট উঠেছি আর বেরিয়ে গেছি এই যে লাগেজপত্র নিয়ে আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ 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 ওকে বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে